স্টেজ অফ লেভারের ম্যানেজমেন্ট দেখতে যাচ্ছি। থার্ড স্টেজ অফ লেভার আমরা বলি হচ্ছে বেবি ডেলিভারি হওয়ার পরে থেকে প্লাসেন্টা ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত। তো প্রথমে আমাদের ধরা যাক একটা বেবি ডেলিভারি হয়ে গেছে, তো এরপর আচ্ছা আমাদের অ্যাবডোমেনটা একবার প্যালপেট করতে হবে বা ম্যাসেজ করতে হবে যে হচ্ছে কোনো সেকেন্ড বেবি আছে কি না, টু এক্সক্লুড দ্য এনি সেকেন্ড বেবি। এরপর হচ্ছে আমরা হচ্ছে পেশেন্টকে 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন দেবো ইন্টারমাসকুলার দিয়ে। এরপর আমাদের হচ্ছে মেইন জিনিস থার্ড স্টেজে যেটা করা হয় যে প্লাসেন্টাল ডেলিভারি করা হয়। তো প্লাসেন্টা উইথ কর্ড, প্লাসেন্টা ভিতরে থাকবে, আমরা হচ্ছে প্লাসেন্টাটা এবার ভিতর দিয়ে দেবো আর হচ্ছে কর্ডটা ভিতরে থাকবে এবং পেলভিসটা একটু অ্যান্টিরিয়রলি এভাবে ইনক্লাইনেশন। তো প্লাসেন্টা এভাবে যখন কর্ডটা বেরিয়ে আসবে তখন হচ্ছে আমাকে এই কর্ডের যে বেরিয়ে অংশটা বাইরে হওয়ার অংশটুকু সেখানে হচ্ছে একটা ক্ল্যাম্প করতে হবে আর্টারি ফোর্সের দ্বারা এবং হচ্ছে আমাকে কন্ট্রোল কর ট্র্যাকশন দিতে হবে। কন্ট্রোল কর ট্র্যাকশন দেওয়ার উপায় হচ্ছে যে লোয়ার অ্যাবডোমেনের এইখানে আমাকে বাঁ হাতটা প্লেস করতে হবে, এই বাঁ হাত দিয়ে আমি হচ্ছে আপওয়ার্ডলি অ্যাবডোমেনের দিকে প্রেশার দেবো, আর এই যে আমার ডান হাত, এই ডান হাত দিয়ে আমি কন্ট্রোল ট্র্যাকশন দেবো ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ড। তো এটা যখন প্লাসেন্টা যখন মানে ভিজিবল হবে যে প্লাসেন্টা দেখা যাইতেছে তখন হচ্ছে আমাকে প্লাসেন্টাটা টুইস্টিং ম্যানারে বের করতে হবে। তো আমি টুইস্টিং ম্যানারে বের করতেছি, প্লাসেন্টা বের করার পরে আমার ওই ক্ল্যাম্প ধরে প্লাসেন্টাকে কিছুক্ষণ নিজের ওয়েট দ্বারাই হ্যাং করতে হবে এইভাবে। তো হ্যাং করে আমি দেখতেছি যে কোনো ভিতরে কোনো এখানে কোনো অ্যাবসেন্ট পার্ট আছে কি না বা কোটাইলেটন ভিতরে রয়ে গেলো কি না। এরপর হচ্ছে আমার প্লাসেন্টার ভিতরে সার্ফেসটা দেখতে হবে, সেজন্য আমি এভাবে প্রথমে হাত দেবো, তারপর হচ্ছে এইভাবে প্লাসেন্টাকে উল্টে ফেলবো এবং হচ্ছে দেখবো যে এখানে এই সার্ফেসটাও ঠিক আছে কিনা এবং প্লাসেন্টার কোনো অ্যাবসেন্ট পার্ট এখানে ভিতরে রয়ে গেছে কিনা। এরপর হচ্ছে আমি প্লাসেন্টা একটা ট্রের মধ্যে রেখে ইউটিএসটা আরেকবার পালপেট করবো। পালপেট করার পরে হচ্ছে আমি প্যাশেন্টের ইউটিএন কন্ডাকশন 15 মিনিট পর পর অবজার্ভ করবো এবং লাস্ট যেটা আমার 4th স্টেজ 2 ঘন্টা আমি প্যাশেন্টকে অবজার্ভ করবো। এই হচ্ছে আমাদের 3rd স্টেজ অফ লেভার ম্যানেজমেন্ট।